হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত স্বামীকে সেবা দিতে এসে নিজেও আক্রান্ত গৃহবধূ নুরুন নাহার বেগম এখন হাসপাতালের কেবিনেই তাদের ভ্রাম্যমান সংসার। গালগল্পে মেতে আছেন প্রবীণ এই দম্পতি। ঠিক তখনই স্বাস্থ্যকর্মী ঢুকলেন নিয়মিত চেক আপ করাতে। সাজেদা হাসপাতালের এই দৃশ্যটি ধরা পড়ল ডক্টর টিভির ক্যামেরায়। সুযোগ সুবিধা সুন্দর এবং সেবা অল মানে অল আর ইকুয়াল, মানে একদম হাই থেকে লো লেভেল পর্যন্ত সবাই অনেক ভালো ব্যবহার করছে, এটা আমাদের বলার মতো না। যে এখানের যে কর্তৃপক্ষ আছে, যারা ডাক্তার, যারা সিনিয়র স্টাফ নার্স বা অন্য অন্য কর্মচারী যারা আছে, সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা এত সেবা দিচ্ছে, এত সেবা দিচ্ছে, সেটা আমি ভাষা প্রকাশ করতে পারি না। বেসরকারি হাসপাতাল হয়েও সম্পূর্ণ বিনা খরচে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে আসছে সাজেদা হাসপাতাল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই হাসপাতালে ওষুধ, খাবার, আইসিইউ সহ সব ধরনের সুবিধা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার ভিডিও কেউ কেউ কথা রেখেছে। এই যেমন সাজেদা ফাউন্ডেশন, তাদের নির্মিত সাজেদা হাসপাতালে করোনাকালে প্রায় 600 মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাচ্ছেন 50 জন ভর্তি থাকা রোগী। এই রোগ হলে বাপ তার সন্তানের কাছে যায় না, সন্তান বাপের কাছে যায় না। অনেক টিভি দেখছি সন্তান বাপ মানে জঙ্গল ফেলা দিয়ে চলে গেছে। এই ডাক্তাররা নার্সরা প্রত্যেকদিনই সেবা দিয়েছে আমাদের। তারা টাকার জন্য না, তার মহব্বতে তার দায়িত্ব পালন করতে আছে। আল্লাহ তার ব্যস্তবাসী করবো। এখানে আমরা যতদিন রয়েছি তারা যে সার্ভিস পাইছি দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে গত 21 মার্চ থেকে সাজেদা ফাউন্ডেশনের সাজেদা হাসপাতাল কাজ শুরু করে। এখন পর্যন্ত সেই সেবা অব্যাহত রয়েছে। যেখানে অন্যান্য হাসপাতালে রোগী করোনা রোগী কমে যাচ্ছে বলতেছে, কিন্তু আমাদের এখানে রোগীর চাপ প্রচুর, প্রতিদিন রোগী আসতেছে, সবাইকে রাখার চেষ্টা করতেছি। যারা বেশি ক্রিটিক্যাল ওদের রাখতেছি আমরা, কেউ ফিরে যাচ্ছে, ফিরে দিচ্ছি না আমরা। টোটাল স্টাফ আমাদের 102 জন, সবাই অক্লান্ত পরিশ্রম করছে রোগীদের জন্য। রোগীরা যখন যেটা চাচ্ছে তখনই রোগী ডাক্তারের কাছে পৌঁছানোর সুযোগটা আমরা করে দিয়েছি। নারায়ণগঞ্জে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দুশ্চিন্তায় পড়েন নারায়ণগঞ্জবাসী। ওই সময়ে দীঘার আতঙ্কিত মানুষের পাশে এসে দাঁড়ায় এই হাসপাতাল। 50 শয্যা আর 4টি আইসিইউ এর এই হাসপাতালে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার রোগীরা সেবা পাচ্ছেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে একেবারে উন্নত মানের যেই কোভিড চিকিৎসা এখন বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, সেটা আমাদের আইসিইউ হোক অথবা আমাদের অন্যান্য কেবিন অথবা ওয়ার্ডে হোক, আমরা কিন্তু সেটা নিশ্চিত করছি। মোকারম হোসাইন, ডক্টর টিভি, ঢাকা।